একটা ছেলে ম্যাডাম মারা যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে আজকে এসডি অফিস যেতে হবে? ওনাদের কোনো দায়বদ্ধতা নাই? ঠিক আছে, তাহলে আপনারা বেরিয়ে যান, কেন লাগাই দিন? বারবার এভাবে করলে হবে? কতবার আপনাদেরকে বলা হয়েছে? সেটা দেখতে পাইনি বলে আজকে আমরা নেমেছি। যে জায়গায় ন করার কথা ছিল সেই জায়গায় ন করা হয়েছে। আমরা আপনাদের এসডিও অফিসে যাইনি, আমরা এসডিও স্যারকে বলা হয়েছে, বিসিডব্লিউ যাইনি, আমরা গিয়েছি পিওর সাথে কথা বলা হয়েছে, তবে কেন আসে সেই পরিষেবাটা পাইনি? কার জন্য অপেক্ষা করছে? ওরা আরেকজন মরার জন্য, আরেকটা ছেলেকে হারাবার জন্য আপনারা কার জন্য ওয়েট করছেন? বলুন কি হয়েছিল? এটা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, আপনারা জানেন ফুলজোর, যেটা আমাদের পশ্চিম বর্ধমানে অবস্থিত। এইখানে এক তারিখে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর প্রায় একটার সময় একটা বাচ্চাকে স্নেক বাইট করে, তো সাপে কামড়ায়। সাপে কামড়ানোর পর ছেলেটা ওখান থেকে ছুটে এসে স্কুলে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর তাকে যে প্রাথমিক জরুরি অবস্থা ছিল, যে এমার্জেন্সি ছিল, সেই এমার্জেন্সি তাকে না রেখে এইখানে রেখে দেওয়া হয়। এবং সবথেকে খারাপ লাগে কি, এখানে দুখানা ফোর হুইলার থাকে, তারপর প্রায় আটখানা বাইক থাকে। এখানের যে বিশ্বনাথ দা আছে, যিনি কর্মচারী, তিনি ছিলেন সিটি সেন্টারে, সেইখান থেকে উনি আসবেন, ওনাকে ফোন করা হয়েছে, উনি ওখান থেকে আসবেন, এসে এখানে গাড়ি ভাড়া করবেন, তারপর ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে। আমি এটা আদিবাসী বলে বলছি না, এইটা কি উচিত যে কোনো এখানে গার্জেনরা, যিনি এখানে ডিআইসি আছেন, টিচার ইনচার্জ আছেন, উনি নিজেকে যদি সমস্ত এখানে যারা স্টুডেন্ট আছে তাদের মা বলেন, আমি তাকে জানবো একটা মা কি ওয়েট করবে তার বাবা কখন আসবে, তার বাড়ির লোক কখন আসবে, নাকি পাড়া প্রতিবেশী থেকে কাউকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যাবার? এখান থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, মেপে মেপে 5-60 মিনিট লাগবে এখানে যে ব্লক আপনার হসপিটাল আছে, বড় জেলা হসপিটাল যেটা আছে দুর্গাপুর। কিন্তু চরম উদাহরণে আমরা এখানে দেখেছি যে এখান থেকে সেই টাইমের না করে প্রায় 1 ঘন্টা 40 মিনিট এখানে ফেলে রেখে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তার চিকিৎসা হয় এখানে, এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আপনার বর্ধমানে। এখানে যখন ওভারকাম হচ্ছিল না বর্ধমানে, ছেলেটা মারা যায়। আমাদের কথা হচ্ছে, এত বড় একটা অনৈতিক কাজ এখানে টিচার, যেখানে মহিলা, উনি কী করে পারলেন একটা ফুলের মতো মাত্র 13 বছর বয়স সিদ্ধান্ত মান্ডি মরে যাবার পর তারা আমাদের জানাচ্ছেন আমরা হসপিটাল থেকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে দেবো, আপনারা নিয়ে চলে আসুন। আরে মরে যাবার পরে টাকা কেন পাঠাবেন? বা অ্যাম্বুলেন্সটা করার দায়িত্ব আপনাদের নয়, আপনারা বিসিডব্লিউ থেকে অ্যাম্বুলেন্স দেবেন। যখন তার স্বাস্থ্যর পরিচর্যার দরকার ছিল তখন কোনো রকম আমরা পরিচর্যা পেলাম না, শুধু যখন মরে যাবার পর বলা হচ্ছে যে আমরা গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, আমরা টাকা পাঠাচ্ছি, আপনারা বাচ্চাটার বডিটা নিয়ে পাঠান। মজা করছে এখানে, স্কুলের নামে এখানে কি চলছে আপনারা একবার দেখে যাবেন। এখানে প্রত্যেকটা হোস্টেল যেখানে মানে হাইজিনিকের কোনো ব্যবস্থা নেই, না আলো আছে, না পাখা আছে, না আপনাদের হোস্টেল পরিষ্কার আছে। হোস্টেলে ঢুকতে গেলে যে কোনো লোককে, আপনি আজকে বাচ্চা বাদ দিন, আজকে যদি কোনো স্টাফের হতো, আজকে পিও বলছে, এসডিও স্যার বলেছেন নেই, আমাদের সাথে কথা হয়েছে, উনি 1 সপ্তাহ পরে আসবেন, পিও বলছেন আপনারা যা হোক করে বুঝিয়ে ছেড়ে দিন, আজকে যদি এখান থেকে না তোলা হয়, আজকে যদি এর সদার্থক উত্তর আমরা না পাই, সমস্ত গার্জেনরা আজকে এখানে আমরা চাবি মেরে দিয়ে যাবো। যতক্ষণ না উচ্চতর কোনো অধিকর্তা আসবেন ততক্ষণ কিন্তু প্রত্যেকটা গার্জেন এখানে থাকবেন। এবং আপনাদের মাধ্যমে বলে দিই, যেখানে এই ধরনের অন্যায় অত্যাচার হবে, আপনারা জানুন একটা 13 বছর মাত্র ফুলের মতো বাচ্চা ছেলে, তাকে সাপে কামড়ে সে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, স্কুল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেই, তার হাত পা ছেড়ে দিলেন, কোনো দায়িত্ব নেই। এখানে এতগুলো টিচার ছিল, একটা বাইক ছিল, বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে নিয়ে যাওয়া যেত না? সে কখন উনি বিশ্বনাথ বাবু আসবেন, অটো করবেন, তবে যাবে? তার মানে তো তাই, আমার ছেলে পুকুরে পড়ে যাবে,
সেখান থেকে আমি আসব, আমি নিজে এসে ছেলেটাকে তুলবো, তবে সার্ভাইভ হবে। তাহলে এরকম স্কুল চালানোর দরকার নেই। আপনাদের কাছে জোরহাট করে বলছি, এই কথাটা যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, আমাদের সর্বোচ্চ লেভেলের কাছে পৌঁছায় যে আদিবাসী হোস্টেলে আজকে কি হচ্ছে। আপনারা দেখুন আজকে এত গার্জেন এখানে আটকে রেখেছে, আমরা কথা দিচ্ছি আজকে যদি কোনো উত্তর কর্তৃপক্ষ না আসে আমরা এটা বন্ধ করে রাখবো। গার্জেনরা কি চাইছে? গার্জেনরা চাইছেন, এই তো গার্জেনরা আছে, আপনারা কথা বলুন, সমস্ত গার্জেন আছে, দেখুন ভেতরে গার্জেনদের সাথে কথা বলুন, গার্জেনরা কি চাইছে। দুর্গাপুর না ফুলজোর রে, ফুলজোর স্কুল রে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, হ্যাঁ এপে নেল নামে তাবনা নরে আর ইহা আইন উদু আপে নরে হেজ হুই কেনা নরে আবো করেন আবো আদিবাসী গাতাক রেন গিদ্রে কো পড়া আ আর হো নুঙ্কা নোংরা কাতের কো দহো আকাদান হ্যাঁ এপে নেল দাড়ে আকান গিয়া আবো যাহা করে আবো রেন গিদ্রে কো পড়া কানা ওন্ডে ওকা লেকা নোংরা কাতে কো দহো আকাদা নরে যাহানা ব্যবস্থা গে ঠিকঠাক বনু আ নরে কিছু দিন মালাং চালাবেন এক তারিখ রে মেটেন গিদ্র বিঞ কো গের লেদে আর উনি গিদ্র বঙ্গা তালাও কানা আর নোডে গার্জেন কো হেজ কানা গার্জেন কো সাং হ রড় হুয়ু আর নোডে ওকা লেকা সাফা সুত্র কো দহ এর কোয়া চে লেকা পড়াও কো হুয়ু কানা পড়াও ওকা লেকা হুয়ু কানা নোহা মা আইমা হড় গে বন বাড়াই গে নিত পশ্চিম বাংলা রেনা যাহা লেকা অবস্থা পড়াও আডি হজ বজ অবস্থা রে জম নিউ হো আডি বাং ঠিক গে নুকু গিদ্র কো বিটি চেট কো কো তু কাট পিয়া আলু আর ও নুঙ্কা কো উতু কাট কোয়া আ অনু নেল দারে কানা বে অনুকিন বারিয়া গিদরে চে তামি তু অনিতা মুর্মু আমা সারমুনি মান্দি আর তো বুলুং বেন দিয়ে চে দা বুলুং বেন দি দাও না উতু বাং সিবিলা উতু বাং সিবিলা ওই মি গাদা বুলুং কি নিদি দা নুকিন গিদরে নোডে কাটি কাটি গিদরে কো মিনা কো কোড়া গিদরে মিনা কো কুড়ি গিদরে আমরেন দো কোড়া গিদরে সে কুড়ি গিদরে ইরেন দো বিটি গিদরে কানা বিটি গিদরে কানা ইচ্ছে পা ক্লাস রে পড়া কানা মিস দো 9 ক্লাস রে পড়া কানা রাকাবাই হা 10 রে আচ্ছা নোডে না ব্যবস্থা কো কা লেকা একদম ব্যবস্থা তো আড়ি কি বাং ভাগিয়া আড়ি বাং আড়ি কি বাং ভাগিয়া একদম নোয়ার না কোনো বাউন্ডারি বানুয়া জায়গা না একদম সাফা সাফি অবস্থা কে বানুয়া মিটাং হই গিদ্র মাই বানুই গে আর তো পরে ক্ষেত্রে নুঙ্কা হই দাড়ে আ গিয়া আড়ি গাজার নোয়া সাফার না ব্যবস্থা নেল হইয়া স্কুল নুকু আর মনতিয়া কো মিনা কোয়া চলো তে বন চালা হা বই বইতে নেল হইয়া নোডে অকা লেখা অবস্থা রে কো দহ কাদা আবো শিক্ষা ব্যবস্থা হই জুদ মা কো জুদ কা 2007 সাল রে নোয়া জুদ কাতে তৈয়ার কানা হ্যাঁ পে নেল লেদা হো নুঙ্কা কো দহ কাদা যত নিদির কো চিটি কো কো জম কাদা লাইট কো রেনা অবস্থা হো পে নেল জাম দাড়েয়া কান গিয়া লাইট কো যত বাড়ি কানা খপরো কানা ওনা ধারে রে কুড়ি গিদ্রে কো কো তাহেনা নুকু কুড়ি গিদ্রে কো মেনা কোয়া নোডে গিডি কো রেনা হো ঠিকঠাক ব্যবস্থা বানুয়া অনোনতে কো গিদ্রে কো কো ওন্ডোঙা ননকা কো নোংরা কাতেড কো দহো কাদা একদম গে বাং ভাগিয়া একবারে নিতো গে মনে হই কানা আলে দো রেঙ্গে ওরে হড় আবো সান্তাড়া স্কুল মনে কাতে গিদ্রে লে আগু টোলে কোয়া নিতো একবারে গিদ্রে হো অলো পড়া হো ভাগি বাং হই কানা জম জমা একদম গে ভাগি বাং তালে নিতো আলে চিলে উপয়া গিদ্রে আধা বিধে কাতে ইদি হো বলে ইদি দাড়ে কো কানা আর দহতে হো আডি গে খারাপ লে বুঝে হইদা নিতো চলন্তে বন চালাবেন গেছে ওই রুম ওই বেটি তাকোয়া রুম কানা নুড়ে নিত গিদ্রে কো দাকা কো জমিয়া নঅনুকা কো তাহেনা মিট ঠেন গে আইমা উতর গিদ্রে মিট সঙ্গে তেকো তাহেনা তিহিন স্কুল ছুটি কানা বেটি চেত তাম জিতুম সুচিত্রা কিসকু কোয়া ক্লাস রেম পড়া 9 ক্লাস রে 9 ক্লাস রেম পড়া চেত কো কো মাত বিয়া তিহিন তিন দাকা মিনানো সিতারে মুড়ি আর চিনি কুমালিয়া আর নিত দাকা ইয়া আলু আর পালন আর পালন অনুকা কো বাং বেসকইতে বেসকইতে বাং বুলুং মিনা বাং সুনুম মিনা বাং এখানে মেনখান আপে নিউজ তালাতে নোয়া এনভায়রনমেন্ট বা নোডেনা ইনফ্রাস্ট্রাকচার কো যাহা হেনা ওনা কো জায়গা ওনা কো জায়গা যদি বন নেল জামা তাহলে বন বুঝ জামা নোডে না রক্ষণাবেক্ষণ রেনা ব্যাপার যে যাহা সে নোডে না যাহা টয়লেট হেনা বাথরুম হেনা নোয়া রেনা যাহা ক্যাম্পাস হেনা নুনো লাটু প্রায় 40-45 বিঘা ক্যাম্পাস হেনা ওনা ক্যাম্পাস রে চেদ লেকা মেনটেনেন্স হেনা ওনা যদি বন নেল জামা তাহলে বন বুঝ জামা যে কথা আর কামি ভিত্তিতে তিনা ডিফারেন্সে ফারাক হেনা ওনা দো বন নেল জামা দিয়া
अब शिक्षा क्षेत्र सामांगे लाटू मारा इंजीनियरिंग कॉलेज मे और नौका अब 2007 साल हाँ सीपीएम अमल एहबाना जानी मे तेल खान नई सरकार जहाँ को प्रतिश्रुति खाली खाली के लिए प्रतिश्रुति किचु किचु जगार नलोगना प्रतिश्रुति जहाँ एमदा डबल कमी होना मेखान अब पालन ट्राइबल करना बन आदिवासी करना बन ओना क्षेत्र की हुई एकदम सारी कथा नोवा ठीक इन जहाँ तिगू करना दर्शक को लगे इन लेकिन ठीक नोवा एकदम अपोजिट साइड के मिटे इंजीनियरिंग कॉलेज है जहाँ कॉलेज बाहर खेलकर फाइव स्टार होटल को कम बालोना कैम्पास अब जहाँ पंडित रघुनाथ मुर्मू आवासिक विद्यालय है कैम्पास बांग रहे 40-45 बीघा हुई एनवायरमेंट एवं साथे जहाँ परिस्थिति काठामो जहाँ है ठीक माने आले हॉस्टल जो स्कूल जो प्रॉब्लम शुरू खन है सैलमान दातेले आले गांवता पहाटा खन सारीगे लैदा नेलते मने अड़ी बड़ी विशेष करते इंसिडेंट पर तो अड़ी बांग ठीक बुझेना जे जदि सठीक पर्यवेक्षण हुई को स्कूल मान बढ़ा को रिजल्ट स्टूडेंट को ठीक ठाक को रिजल्ट सेड़ा कथा जम नुना जहाँ दरकार जहाँ स्वास्थ्य ओकारे चो ओकारे विशेष करते कुड़ी गिद्रे को जहाँ लैट्रिन बाथरूम को नलोगना ओना हाइजीनिक जहाँ हुई दरकार मोटे बनू तब अकोया गाफिलती आले किन्तु हॉस्टल इदिकाते बीसीडब्ल्यू पीओ साउते एवं एसडीएम से एसडीओ साउते गालमाराव कदा मिद चांदो अल्टिमेटम एम कदा मिद चांदो भित्तिरे जदि सदुत्तर बाले जामो दादा लई कथाते एवं अब गांवता खन डिसाइड आका बृहत्तर आंदोलन फेड़ोआ सानाम फैमिली मेम्बर को से स्टूडेंट इन गार्जियन को सानाम अब साउते हेना कोआ नोआ कथारे जहाँ दिसम हड़पे नेल जामदा उनकु चेतान हो नोआ अरदास थाहेना जहाँ रेगे नोंकाना पंडित रघुनाथ मुर्मू आवासिक विद्यालय को हेना एवं अबवा जहाँ को गे नोंकाना ट्राइबल लागि जहाँ स्कूल को बेनावा कना ओना को रेना गे जहाँ रे अव्यवस्था हेना विभिन्न मीडिया ताराते से विभिन्न आपे सोशल मीडिया तलाते रखा पे चेदा से अब बार बार दरखास्त कहते रहें एप्लीकेशन एम कहते रहें चेतन सुदुत्तर बांग हुई कना जेहेतु बीसीडब्ल्यू अब ठेन कथा एम कदा जे नोड़ेना बाउंडारी वाल मिद चांदो भित्तिर एहबा एवं मिद चांदो भित्तिर जहाँ डेवलपमेंट कमी को करावे आले अड़ी आशा हेना लिया पंडित रघुनाथ मुर्मू मेमोरियल आवासिक स्कूल फुलझोर जहाँ दुर्गापुर पश्चिम बर्धमान ओना डेवलपमेंट मा विशेष करते अब बन खोजना नोड़ेना ओलो पढ़ाव रेना जहाँ स्तर ओना भागी जगह रखा मा आदिवासी को सठीक जगह रे को सेटरो मा ओलो पढ़ाव जगत खन हो भागी जगह रे को सेटरो अड़ी अड़ी सरहा गोमके आंजम